জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে কাকিনাড়া রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজকে রূপান্তরিত করা হলো সেফ হোমে। 80টি শয্যা বিশিষ্ট করোনা আক্রান্ত রোগীদের জন্য সেফ হোম তৈরি করা হলো কাকিনাড়া রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজকে। বৃহস্পতিবার সকালে যার শুভ উদ্বোধন হয়ে গেল, রাজীব গান্ধী মেমোরিয়াল কলেজ হসপিটালকে সেফ হোমে রূপান্তরিত করা হলো। উদ্বোধন করলেন জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ শ্যাম এবং পুলিশ কমিশনার মনোজ বর্মা। হসপিটালে এই মুহূর্তে 80টি বেড রয়েছে। 80টি বেডকেই কোভিড রোগীদের জন্য চালু করা হয়েছে। তবে শুরুতেই 40টি বেড আজ থেকে চালু করা হলো। পরবর্তীতে রোগীর সংখ্যা বাড়লে আরও 40টি বেড চালু করে দেওয়া হবে। সব রকমের সুবিধা থাকবে এই সেফ হোমে। ওষুধ থেকে অক্সিজেন, চিকিৎসক থেকে নার্স, সবই ব্যবস্থা থাকবে। অ্যাম্বুলেন্সের সুবিধাও রয়েছে এই সেফ হোমে। এলাকার আক্রান্ত রোগী ছাড়া বাইরের রোগীরাও আসতে পারবে এই সেফ হোমে। এই সেফ হোমটি জগদ্দল বেল্লে শঙ্কপুরে অবস্থিত। এই সেফ হোমটি তৈরি হওয়া এই এলাকার সাধারণ মানুষের খুবই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। কারণ এই এলাকায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। অনেকের ঘরে আলাদাভাবে থাকার জায়গাও নেই, হাসপাতালে বেড নেই। সেক্ষেত্রে সেফ হোম একটি সুরক্ষিত জায়গা। 80 বেডের সেফ হোম চালু করেছে। এই মুহূর্তে আমরা পুরোপুরিভাবে এখানে সব কিছুই থাকবে, অক্সিজেন থেকে আরম্ভ করে সব থাকবে। আমরা অ্যাম্বুলেন্স থেকে প্রত্যেকটি ব্যবস্থাই এখানে রাখছি। আমরা আমাদের সাথে যুক্ত করেছি হচ্ছে ক্রিশ্চিয়ান যে হসপিটালটি আছে, সেখানেও একটা 40 বেডের আমরা কোভিড পুরো হসপিটাল আছে। সেখানে 10টা ICU বেড আছে আর 30টা নর্মাল এমনি বেড আছে। তাদের সাথে আমাদের যুক্ত থাকবে। এখানে যদি কোনো পেশেন্টের কোনো রকম এক্সট্রা ইয়ে লাগে আমাদের এই আইসোলেশন সেন্টার থেকে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে শিফটের ব্যবস্থা করব এবং ওইখানকার ডাক্তার বা নার্সদের সাথে আমাদের কনসাল্ট থাকবে। তারা আমাদের এসে ভিজিট করে যাবে, তারা দেখে যাবে। আমরা পর্যাপ্ত আমাদের DM সাহেব থেকে সব কিছুই আমরা পেয়েছি। আমাদের CP সাহেব অনেকটাই আমাদের এই ব্যাপারটা নিয়ে হেল্প করেছেন এই সব জায়গাগুলো নেওয়ার জন্যে এবং ক্রিশ্চিয়ান মিশন হসপিটালটাকে অধিগ্রহণ করার জন্যে। পুরোপুরিভাবে DM সাহেবের আর CP সাহেবের তরফ থেকে আমরা পুরো মানে সাপোর্ট পেয়েছি। সেই সাপোর্টেই আমরা আজকে এই জায়গাটা করতে পারছি এবং আমাদের যে এখানকার প্রধান আছেন তারাও আমাদের খুব সাপোর্ট করেছেন। 4টে আমাদের বাউগাছি 1-2 ফেলে আমাদের পানপুর কেউটিয়া পঞ্চায়েত এবং মামদপুর পঞ্চায়েত 4টেই প্রধান, তারা আমাদের ইয়ে করছেন। BDO আমাদের BDO 1 যিনি আছেন উনি খুব ভালোভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন। এছাড়া ভাটপাড়া পৌরসভার থেকেও আমাদের পুরো সাপোর্ট পাচ্ছি আমরা। এবং এই হসপিটাল রাজীব গান্ধী যে হসপিটাল যারা দিয়েছেন তার যে কর্তৃপক্ষ আছে, প্রেসিডেন্ট আছেন, প্রিন্সিপাল, তারা আমাদের সাপোর্ট দিয়েছেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ যে তারা এই সাপোর্ট দিয়ে আমাদের 80 বেডের আইসোলেশন সেন্টার শুরু করার জন্য আমাদের দিয়েছেন সেফ হোম। এবং এখানে আরও যা পরিকাঠামো আছে আমরা যদি ভবিষ্যতে দরকার হয়, আমরা চাইবো যেন দরকার না হয়, কিন্তু যদি দরকার হয় আমরা কিন্তু আরও এখানে শুরু করতে পারবো। আমরা এখানে স্ট্যান্ডিং অ্যাম্বুলেন্স থাকবে আমাদের কাছে, যেটা আমাদের ভাটপাড়া পৌরসভা আমাদের দিচ্ছে একটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ডিং থাকবে, তারা টাইম টু টাইম আমাদের দেখে নেবে। সব রকম সবার সহযোগিতাতে আমরা এটা করতে পারছি এবং বিশেষ করে সরকারের তরফ থেকে CMOH অফিস থেকেও আমাদের ওষুধপত্রের ব্যবস্থা সব কিছুই হেল্প পাচ্ছি। এবং এখানে আমরা আশা করি আমাদের এই জগদ্দল বিধানসভা অন্তর্গতে যেটা আছে আমাদের পার্শ্ববর্তী এলাকা ভাটপাড়া নৈহাটি সব জায়গার লোকই আমাদের এখানে ইউজ করতে পারবে। আমরা বেস্ট সার্ভিস আমরা দেব, 24 ঘন্টা সার্ভিস থাকবে। আমরা সবাই একটা টিম করে নিয়েছি যে কোথায় কোন সময় আমাদের একটা টিম অলওয়েজ অবজারভেশনে থাকবে, আমাদের দায়িত্বে থাকবে যে যারা কোনো পেশেন্টের যেন কোনো রকম অসুবিধে না হয় তাদের সুবিধার জন্যে আমাদের একটা টিম এখানে 24x7 দাঁড়িয়ে থাকবে, যারা সবসময় পেশেন্টের সুবিধা অসুবিধাটা জেনে নেবে। যেসা আপ লোকো পতা হ্যাঁ কি করোনা কাফি বড়া হুয়া হ্যায়, স্পেশালি নর্থ 24 পরগনা মে বহুত সারে কেসেস হ্যাঁ, তো হাম লোগো নে সব জায়গায় ঘুম ঘুম কে রিভিউ কিয়া হ্যায়। মেইনলি যো দিক্কত হো রহি থি বেডস কি কমি থি, আইসোলেশন সেন্টারস কি কমি থি, ICU মে ভি বেডস কা কমি থা, অক্সিজেন কা থোড়া সা কমি থা। তো ইয়ে সব হাম লোগ DM কে সাথ মে অর যো লোকাল রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ, লোকাল যো MLA হ্যাঁ, সব কে সাথ মে হাম লোগো নে ইয়ে রিভিউ কিয়া হ্যায়। তো ইয়াহাঁ কে জগদ্দল কে মাননীয় MLA সোমনাথ জি উনোনে ভি DM সাহেব সে বাত কিয়া, উনোনে কাফি ইনিশিয়েটিভ লিয়া হ্যায়। এসেই ব্যারাকপুর মে যো ওয়াহাঁ কে MLA রাজ চক্রবর্তী জি উনোনে ভি কাফি ইনিশিয়েটিভ লিয়া হ্যায়। তো সব লোগো নে এক টিম ওয়ার্ক করকে জহাঁ জহাঁ পর যো রিকোয়ারমেন্ট থা উসকা এক অ্যাসেসমেন্ট করকে হাম লোগো নে ইয়ে ফিজিক্যালি পহলে আকে দেখি থি ইয়ে জগহ। তো দেখ কে লগা কি লোগো কো ইয়াহাঁ সে জেসে ব্যারাকপুর লে জানা ইয়া সাগরদত্ত হসপিটাল মে লে জানা থোড়া মুশকিল হ্যায়।
तो यहीं पर यदि उनका ट्रीटमेंट यदि किया जा सके तो सबको सुविधा होगा। तो इस तरह की फैसिलिटी नयाटी में भी जो है एक स्टेडियम में आइसोलेशन फैसिलिटी की है, यहाँ पे जगदल में सोमनाथ जी का जो एरिया है असेंबली एरिया, यहाँ पर ये आज जो है 80 बेड का एक आइसोलेशन सेंटर शुरू हुआ है। यहाँ पे एक क्रिश्चियन मिशन हॉस्पिटल है श्यामनगर में, वहाँ पर जो हॉस्पिटल में जो डॉक्टर और नर्सिंग है स्टाफ है वो लोग इसका सुपरविज़न करेंगे। तो वहाँ पर ICU है प्लस यहाँ पर जो है आइसोलेशन, जिसका ज़्यादा बहुत ज़्यादा सीरियस केसेस नहीं है उनको यहाँ पर रखा जाएगा। लेकिन यहाँ पे बेसिक फैसिलिटीज़ हैं, बेड है, ऑक्सीजन है, ये सब बेसिक फैसिलिटीज़ यहाँ पे अवेलेबल हैं। तो वहाँ पर भी प्रेशर नहीं आएगा, यहाँ पर भी उनको आराम से इलाज हो सकेगा। इसके अलावा गोलघर में जो हॉस्पिटल है उसको भी जो है उसमें भी कुछ कोविड बेड्स का अरेंजमेंट आज से जो है चालू होने वाला है। BN बोस हॉस्पिटल में भी जो है चालू होने वाला है। एक बैरकपुर में जो स्टेडियम है वहाँ पर भी काफ़ी जो है 100 बेड के आसपास वहाँ पर भी चालू होगा। टेक्नो ग्लोबल हॉस्पिटल जो है उसको भी अपग्रेड किया गया है। ऐसे ही खड़दा स्टेडियम में भी एक स्टेडियम में भी करीब 160 बेड वहाँ पर ऑलरेडी वर्किंग है, उसको भी अपग्रेड करने की कोशिश की जा रही है। सागरदत्त हॉस्पिटल में है, दमदम में है, बेलगोरिया में भी 2 आइसोलेशन सेंटर है। तो कोशिश ये की जा रही है कि सबके पास में एडिक्वेट बेड अवेलेबल हो, ऑक्सीजन अवेलेबल हो, बेसिक जो हेल्प की जा सकती है वो इमीडिएटली मिले, लोगों को जो है ज़्यादा ट्रैवल नहीं करना पड़े, घर के आसपास ही उनको ये फैसिलिटी मिल जाए। तो इसके लिए मैं यहाँ के सभी लोगों का धन्यवाद देना चाहूँगा। माननीय MLA सोमनाथ जी का बहुत धन्यवाद करना चाहूँगा, DM साहब और उनकी टीम का धन्यवाद करना चाहूँगा। हमारे उत्तर 24 परगना থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।